এরপর উম্মে তাকবীর আপনি লিখেছেন, বাসা ছোট হলে মুখ ঢেকে বোরকা পরে কি মেহমানদের সামনে কাজকর্ম করা বা হাঁটাচলা করা যাবে? বোন উম্মে তাকবীর, আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের মা বোনরা বাসা বাড়িতে পর্দা মেনটেন করতে গিয়ে ছোট আপনার বাসা বাড়িতে বা ক্ষুদ্র পরিসরে যারা থাকেন তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যায়। তো এর উত্তর হলো যে মেহমান যদি আসেন তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব আপনি পর্দার আড়াল থেকে কাজ করবেন এবং তাদের সামনে দিয়ে অতিক্রম না করার যত পথ আছে সেগুলো অবলম্বন করুন। বিশেষ করে আজকাল পর্দা কিনতে পাওয়া যায় অথবা পুরাতন কাপড় দিয়ে পর্দা বানিয়ে আপনি এমনভাবে ঝুলিয়ে রাখবেন যে মেহমানের চোখের সামনে দিয়ে না চলাফেরা করে আপনি আপনার মতো করে পর্দার আড়াল থেকে চলাফেরা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন করিমে বলেছেন, ফাইদা সাআলতু মুহুন্না মাতা আন ফাসালু হুন্না মিন ওয়ারা হিজাব, তোমরা নারীদের কাছ থেকে কোনো কিছু চাইলে হিজাব বা পর্দার আড়াল থেকে চাইবে। এই যে পর্দার আড়াল থেকে চাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই বিষয়টি আপনার প্রমাণ করে যে একান্ত বাধ্য না হলে, নিরূপায় না হলে আপনি মেহমানের সামনে বা অন্যদের সামনে যাবেন না, বরং আড়াল থেকে কাজ করবেন। হ্যাঁ, যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে বা এখনও করা হয়নি করবেন, মেহমান এসে গেছে এবং তার সামনে দিয়ে যাওয়া ছাড়া আপাতত তার কোনো বিকল্প নাই, অন্য কোনো মানুষ নেই, আপনাকে দিতে হবে এবং যদি আপনি বাধ্য তাহলে সেক্ষেত্রে আপনি হিজাব পরি এবং আপনার সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে সেভাবে কাপড় চোপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢেকে সম্পূর্ণ হিজাবের যে বিষয়টা যেটা মেনটেন করে তারপর আপনি তার সামনে দিয়ে যেতে পারেন যদি আপনি নিরূপায় হন এবং বাধ্য হন।